মেসেঞ্জার নিয়ে আসলো আবারও নতুন চমক। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে মেসেঞ্জারের কল লিস্ট আপনি দেখে নিতে পারবেন খুব সহজে। এটা আপনার প্রিয়জনের কল লিস্টও আপনি দেখতে পারবেন যদি তার মোবাইলটি আপনার হাতে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, যেটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে ছিল এখন কিন্তু বর্তমানে সেটা মেসেঞ্জারও চলে আসছে। তো জাস্ট আপডেটটি কি চলেন আমি আপনাদেরকে দেখি, তারপর এটা কিভাবে পাবেন আমি ভিডিওর শেষ দিকে দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো জাস্ট আমার স্মার্টফোন থেকে আমি মেসেঞ্জারটি ওপেন করছি। মেসেঞ্জারটি ওপেন করার পর বন্ধুরা নিজ দিকে একটু খেয়াল করেন, এখানে কিন্তু তিনটি অপশন ছিল, চ্যাটস, পিপল, স্টোরিজ। এখন কিন্তু কল অপশনটি চলে আসছে। জাস্ট আমি যদি কলে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমি কল লিস্টটি দেখতে পারবো, কার সাথে আমি কল করেছিলাম, কয়টা বাজে কল করেছিলাম বিস্তারিত। ঠিক আছে বন্ধুরা, এখান থেকে কিন্তু ডাইরেক্টলি আপনি কল আইকনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার সমস্ত আইডিগুলো চলে আসবে। জাস্ট একটি ক্লিকের মাধ্যমে কিন্তু এখান থেকে খুব সহজে কল করতে পারবেন। তারপর এখান থেকে ভিডিও কল দিলেও কিন্তু আপনি সেম প্রসেসে যে কোনো আইডি, জাস্ট আইডিটা দেখবেন, এখান থেকে কল দিয়ে দিতে পারবেন। এখন কিন্তু আর আপনার এখান থেকে চ্যাট লিস্ট থেকে খুঁজে খুঁজে দেখে আপনাদেরকে কল করতে হবে না, এই কল লিস্টটির মাধ্যমে কিন্তু খুব সহজে আপনারা কল দিতে পারবেন। তো পার্সোনালভাবে মেসেঞ্জারের এই আপডেটটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এর জন্য আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, তারপরে মেসেঞ্জারের এই আপডেটটি কিভাবে পাবেন, এই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আপনার সার্চ বারে সার্চ করবেন মেসেঞ্জার। মেসেঞ্জার লিখে সার্চ করার পর বন্ধুরা এখান থেকে মেসেঞ্জারটাকে আপডেট করে নেবেন। আপডেট করার পর অনেক সময় এটা সাথে সাথে আসে বা অনেক সময় একটু সময়ও লাগতে পারে, ধৈর্য হারা হবেন না, অবশ্যই আপডেটটি পেয়ে যাবেন। যেহেতু আপডেটটি চলে আসছে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো মেসেঞ্জারের আপডেটটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে একটুও ভুলবেন না, একটি লাইক দিয়ে দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।